পারথভৌমিকের বন্ধু যদি ভোটে দাঁড়াই তাহলে বিজেপিতে কেউ থাকবেন না বললেন বারাকপুরের তৃণমূল প্রার্থী তাদের আরো একবার জানাই অর্জুনকে বন্ধু বলে ফের খোঁচা পার্থভৌমিকের বন্ধু ভোটে দাঁড়ালে আর বিজেপিতে কেউ থাকবে না বললেন বারাকপুরের তৃণমূল প্রার্থী এদিন পার্থর উপস্থিতিতে চন যোগ 40 জন বিজেপির সক্রিয় করবে অর্জুনকে বন্ধু বলে ফের খোঁচা পার্থভৌমিকের বন্ধু ভোটে দাঁড়ালে আর বিজেপিতে কেউ থাকবে না বললেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী এদিন তৃণমূলে যোগদান করেন প্রায় চল্লিশ জন বিজেপির সক্রিয় করবে

আর আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক আর ইসে থাকবে না ব্যারাকপুরে সব চলে আসবে আমি ওসব জানি না অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না দলে দলে সব উল্টো দিকে চলে আসবে সক্রিয় ভূমিকা পালন করতো দাসপাড়ায় আমি দাসপাড়ায় হাঁটতাম দু হাজার উনিশ সালে হয়েছে হ্যালো দু হাজার ইমপ্লিমেন্ট করতে পারেনি ইলেকশনের আগে ভাওতা দিচ্ছে আবার ইলেকশনের পর হয়ে যাবে আমি নাটক বাজ নই বিজেপি কর্মীদের তৃণমূলের যোগদান সম্পর্কে বললেন অর্জুন সিং অন্যদিকে পার্থ ভৌমিককে তাকে নাম না করে খোঁচা দিলেন ঠিক বলেছেন অর্জুন সিং শোনাব আপনাদের আমি তো নাটক বাজ না নাটকও করি না তৃণমূলের লোককে বিজেপি বানিয়ে তাকে জয়েন করাতে হয়েছে এর থেকে দুঃখ ব্যাপার কি আছে আপনি ওয়েট করুন নৈহাটিতেও হারবে হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে আসবে আমরা এখনো দরজা খুলিনি দরজা খুললে আপনি দেখতে পাবেন পারেন যোগাযোগের বলছি তো আপনি আপনার সামনে আসবে আপনি তো এখানকারই লোক দেখবেন হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাকে আমি পোস্ট করবো কারা কারা কোন পদে তৃণমূলে আছে যারা জয়েন করেছে আমরা শুনলাম অর্জুন সিং এর বক্তব্য তিনি জানালেন যে আমি নাটক বাজ লই বিজেপি কর্মীরা যে তৃণমূলে যোগদান দিয়েছেন আর সেই নিয়ে দিনে একেবারে স্পষ্ট করে বক্তব্য রাখলেন অন্যদিকে পার্থ ভৌমিক তিনি অর্জুনকে বন্ধু বলে ফের খোঁজা দেন এবং বন্ধু ভোটে দাঁড়ালে আর বিজেপিতে কেউ থাকবে না বললেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী এই নিয়ে আরও বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রী শেখর ভট্ট হিমাদ্রী ঠিক একে অপরকে খোঁচা দিতে তারা ছাড়ছেন না অন্যদিকে অর্জুনকে বন্ধু বলে ও দেন পার্থ ভৌমিক ঠিক কি ঘটনা ঘটেছে এবং কি জানতে পারছো একদম দেখো লোকসভা নির্বাচনের ঠিক আগে চাপ বাড়লো ভারতীয় জনতা পার্টির ঠিক বেশ কয়েকজন গতকাল পার্থ একটি কর্মী সভায় তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভায় পার্থভূমিকের হাত ধরে চল্লিশ জন মতো বিজেপি কর্মী যোগদান দিয়েছিলেন বলে পার্থভূমিক বলে জানান এবং তিনি পার্থভূমিক আরো জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে মানুষ ২০১৯ উনিশ ব্যারাকপুরে আর ফেরোতে চাইছে না তিনি জানান আর আমার বন্ধু যদি প্রার্থী হয় বিজেপি করার লোক থাকবে না এই আর ব্যারাকপুরে আর পরোক্ষভাবে একটি সাংগঠনিক সভায় বিজেপির একটি সাংগঠনিক সভায় তৃণমূল সাংসদ অর্জুন সিং তিনি তিনি যোগ দেয় এবং তিনি বলেন এই প্রত্যেকটি লোক তৃণমূলে ছিল তারা নৈহাটিতে কর্মী সভায় যোগ দিয়েছে তৃণমূলের বিজেপির নাম করে এবং তিনি পাঠ্যকে আরো আরো খোঁজা দেন তৃণমূল মিথ্যে কথা বলে তিনি যোগ দিয়েছেন এবং এদিন তিনি বিজেপির এক সভায় তিনি আরো বলেন যে তৃণমূলকে তৃণমূলকে বিজেপি বানিয়ে যোগদান করানো হচ্ছে একটু অপেক্ষা করুন নৈহাটিতে তৃণমূল হারবে এবং পার্থভূমি তো এবং নৈহাটি থেকে হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে আসবে বলে রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা এখন তুঙ্গে সুমনাথ এই মুহূর্তে কি বিজেপি খুব কি চাপে পড়ে গেলে অর্জুন সিং বিজেপিতে যোগদান করার পর এক দেখো দেখো সুমানা একদম ও বিজেপির এই মুহূর্তে অর্জুন সিং যে যখনই যোগদান করেছে তখন থেকেই তৃণমূল তৃণমূলের অন্দরে এক চাপ সৃষ্টি হয় এবং তার যদিও বিজেপির এখন প্রার্থী ঘোষণা হয়নি ব্যারাকপুরে কিন্তু তা সত্ত্বেও একটা রাজনৈতিক চাপানো রয়েছে সুমনা বেশ শিবাত্রী আপাতত ধন্যবাদ তোমাকে আপনাদের জানাই যে অর্জুনকে বন্ধু বলে ফের খোঁজা পার্থ ভৌমিকের বন্ধু ভোটে দাঁড়ালে আর বিজেপিতে কেউ থাকবে না এমনটাই বলছেন বারাকপুরের তৃণমূল প্রার্থী এদিন প্রার্থর উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন প্রায় চল্লিশ জন বিজেপির সক্রিয় কর্মী অন্যদিকে অর্জুন সিং তিনিও ছেড়ে কথা বলেননি তিনিও বলছেন যে আমি নাটক নই বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান সম্পর্কে বলেছেন অর্জুন সিং নাম না করে পার্থ ভূমিককে তিনি খোঁজা দেন সম্প্রতি পার্থর উপস্থিতিতে চল্লিশ জন বিজেপি কর্মী যোগদান তৃণমূলে বারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক আপনারা জানেন বেশ কিছুদিন আগেই অর্জুন সিং তিনি বিজেপিতে যোগদান করেন এবং তার পর এক শুরু হয় এবং অন্যদিকে ভৌমিক তিনি অর্জুন সিংকে কে খোঁজা দেন বিভিন্ন বক্তব্যে উঠে আসে এবং অন্যদিকে অর্জুন সিং তিনিও পার্থ ভৌমিককে বিভিন্ন কটাক্ষ করতে থাকেন এ নিয়ে আরও চাকরি একেবারে সরাসরি আমরা নিউজ রুমে চলে যাব সেখানে সেখানে আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস উৎপল দাস ঠিক এই মুহূর্তে আমরা যা দেখছি অর্জুন সিং তিনি ফুলবদল করার পর আগে আমরা দেখছিলাম যে বিভিন্নভাবে বন্ধু বিভিন্নভাবে পাশে দাঁড়ানো সৌজন্যমূলক যে বিষয় সেটার এক রক্ষা ছিল কিন্তু যত দিন গড়িয়ে যাচ্ছে তত এই সৌজন্যতা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে কি বলবে পুরো বিষয়টা নিয়ে দেখো অর্জুন সিং যেদিন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো আনুষ্ঠানিকভাবে দিল্লিতে গিয়ে যোগদান করলেন তারপর থেকে কিন্তু এই যে পার্থভৌমিক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী বর্তমান দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যিনি প্রার্থী পার্থভৌমিক তিনি কিন্তু কার্যত তাকে আক্রমণ করলেন এবং সেই আক্রমণের ভাষাটা শুধু এইভাবেই ছিল যে বন্ধু ভালো থাকুক বন্ধুর অনেক দিন ঘুম হয়নি বন্ধু আরও বেশি ভালো করে ঘুমাক এই যে এইভাবে তিনি কটাক্ষ করেন এরপরে দেখা গেল ইতিমধ্যে কিন্তু তিনি পার্থভৌমিক বিভিন্ন রাজনৈতিক দল মানে রাজনৈতিক প্রচার তিনি ইতিমধ্যে প্রচার কার্য শুরু করেছেন এবং গতকালও তিনি প্রচার কার্য কার্যে বেরিয়েছিলেন এই অঞ্চলের বিভিন্ন ব্যাক্প শিল্প যে লোকসভা লোকসভা অঞ্চল তার বিভিন্ন জায়গায় তিনি প্রচার করেন এবং দলীয় কর্মীদের সঙ্গে কর্মী সম্মেলন করছেন যাতে এই যে শীত এই এই যে আসনটি যেটি গত বছর বিজেপি দখল করেছিল মানে গত নির্বাচনে বিজেপি দখল করেছিল সেইটিকে পুনরুদ্ধার করার যে গুরুদায়িত্ব পার্থভূমিকের উপরে দল দিয়েছে সেটা নিয়ে কিন্তু কার্যত পার্থভূমি একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছে সারা রাজ মানে এই ব্যারাকপুর যে লোকসভা অঞ্চল তার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং কর্মীদের সঙ্গে বিভিন্ন দফায় দফায় আলোচনা করছেন এরই মাঝখানে দেখা গেল গতকাল চব্বিশ জন চল্লিশ জন তৃণমূল বিজেপি সমর্থক তিনি তারা কিন্তু পার্থভৌমিকের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন কিন্তু এই এর আগেই দেখা গিয়েছিল যে একটা হুশিয়ারি দিয়েছিলেন পার্থভৌমিক হুঁশিয়ারি দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসে এই অর্জুন সিং যদি বিজেপিতে যোগদান করে তাহলে তৃণমূল কংগ্রে বিজেপিতে কোনো প্রার্থীরা কোনো কর্মীরা তারা কিন্তু থাকবে না তারা কিন্তু সকলেই বিজেপিতে যোগদান করবেন কারণ অর্জুন সিংকে দলবদলু হিসাবে তাকে তিনি ধরছেন এবং তিনি স্বার্থের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য তিনি দলবদল করছেন এই ধরনের কিন্তু ব্যারাকপুর যে লোকসভা অঞ্চল সেই জায়গায় যায় সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কর্মী এই ৪০ জন যে কর্মী তার যে যোগদান সেই যোগদান পর্ব শেষ করে কিন্তু তিনি আবারও জানালেন আবারও তিনি জানালেন তিনি জানালেন আর জানালেন যেটা যে বিষয়টি এই যে জায়গায় দলে দলে তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এরকম একটা বার্তা আসছে তো এরই মাঝখানে তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ তোমাকে তথ্য দিয়ে রাখছে যদিও যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে ফাল্গু ফাল্গুনি পাঠক যিনি পাত্র ফাল্গুনি পাত্র তিনি কিন্তু রাজ্য বিজেপির সম্পাদিকা সম্পাদিকা এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে বিজেপির একদম প্রথম সারির নেতৃত্ব হিসাবে এখানে রাজ্য জেলার বিভিন্ন শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি বিজেপির সৈনিক হিসেবে কাজ করে নেতৃত্ব দেন বিভিন্ন কর্মীদের সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা সূত্র মারফত আমাদের সূত্র জানতে পারছি সূত্রে যেটা জানতে পারছি যে এই পালগুনি পালতের সঙ্গে কিন্তু ওই তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিকের তার একটা কথা হয়েছে এবং তিনি যেটা সূত্রে জানা জানা যাচ্ছে তিনি কিন্তু খুব শিগগিরই এই তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন ফাল্গুনি পাত্র এবং পাশাপাশি তাকে যদি তিনি ফাল্গুনি পাত্র তিনি যদি যোগদান করেন তাহলে তাকে নৈহাটির যে ইয়ে হবে উপনির্বাচন হবে সেই উপনির্বাচনের প্রার্থী করার একটা আশ্বাস দিয়েছেন পার্থভৌমিক যদি সমস্তটাই সূত্র মারফত এখনও পর্যন্ত তেমনভাবে কিছু জানা যায়নি যদিও বিজেপি এখনও পর্যন্ত যে আট কুড়ি জনের তালিকা ঘোষণা করেছেন তার বাকি যে তালিকাগুলি সেই তালিকাগুলি অন্তত রাজ্যের পক্ষে এখনও কোনো ঘোষণা হয়নি এখন দেখার যে বাইশ জন বাইশ জনের যে তালিকা সেই তালিকায় অর্জুন সিংয়ের যদি নাম থাকে না সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন এইবার অর্জুন সিং যদি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা টিকিট পান তাহলে বিজেপি যদি টিকিট দেয় অর্জুন সিংকে তাহলে কিন্তু এই যে ব্যারাকপুর যে অঞ্চলটি সেই অঞ্চলটি একেবারে বলা যায় যে রাজ্যের সব থেকে হাই প্রোফাইল কেন্দ্র হবে সেখানে সকলের নজর থাকবে ইতিমধ্যে কিন্তু বিজেপিতে যোগদানের পরে বিভিন্নভাবে পার্থভৌমিক এবং অর্জুন সিং একে অপরকে কিন্তু তিনি তারা বাকরুদ্ধ করছেন এবং বিভিন্নভাবে আক্রমণ করছেন অর্জুন পার্থভৌমিক যেমন তাকে বন্ধু বলে সম্বোধন করে কটাক্ষ করছেন এবং পক্ষান্তরে কিন্তু অর্জুন সিং অর্জুন সিংও তাকে বলছেন যে এই পার্থভৌমিকের জামানাত নৈহাটিতে যদি নৈহাটি থেকেই কিন্তু এই পার্থভৌমিককে তিনি হারাবেন যেহেতু নৈহাটিটি এই পার্থভৌমিকের বিধানসভা অঞ্চল এবং সেখানেই সেই বাড়ি সেইখান থেকে কিন্তু বিজেপিকে জয় করাবেন এরকম একটা তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অর্জুন সিং সেই জায়গায় দাঁড়িয়ে আবার পার্থ ফাল্গুনি পাত্র তিনি যদি আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এই যে সমীকরণ এই সমীকরণ একটা জটিল সমীকরণ তৈরি হচ্ছে এবং দল বদলের যে রীতি সেই রীতি কিন্তু আর উচ্চ নেতৃত্ব থেকে নির্মস্তরের নেতা কর্মীরা সমস্ত জায়গায় কিন্তু একইভাবে বহাল রয়েছে ঠিক উৎপল তাই জায়গা থেকে জানতে চাই বলছে ফাল্গুনী পাত্র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার সম্ভাবনা রয়েছে তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে অন্যদিকে পার্থ ভৌমিক তিনি বলছেন যে ব্যারাকপুর থেকে যদি অর্জুন সিংকে প্রার্থী করা হয় তাহলে এই ব্যারাকপুর অঞ্চলে বিজেপি কেউ থাকবে না তেমনটা জানাচ্ছে কোথাও গিয়ে এই বিজেপিকে আর চাপে পড়ে গেল কি বলবে এই পুরো বিষয়টা নিয়ে দেখো বিষয়টি হচ্ছে যে এই যে অর্জুন সিং তিনি যখন বিজেপিতে গত দু সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং তারপরেই দেখা গেল সাড়ে তিন বছর পরে আবারও তিনি তৃণমূলে ফেরত আসেন এবং তারপরে কিন্তু দলীয় কর্মীরা কার্যত সেই মুহূর্তে হতাশ হন এরপরে দেখা গেল যে আবারও দু হাজার চব্বিশের ঠিক লোকসভা নির্বাচনের আগেই তিনি যখন তৃণমূল থেকে প্রার্থী হতে পারলেন না সেই জায়গায় পার্থভৌমিকের নাম ঘোষণা হওয়ার পরে কিন্তু তিনি তার ক্ষোভ উগড়ে দেন এবং তিনি কিন্তু আবারও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এই জায়গায় দাঁড়িয়ে দলীয় যারা কর্মী সমর্থক রয়েছেন যারা অন্তত এই সিম্বলটিকে অর্থাৎ দুই দলের বিজেপির যে প্রতীক পদ্মফুলকে ভালোবাসে সেই পদ্মফুলকে ভালোবাসার খাতিরে কিন্তু তারা সমস্ত বিষয়টি মেনে নিতে পারছেন না এইভাবে যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার যে ক্ষেত্রে তারা কিন্তু কার্যত হতাশ হচ্ছেন যে এইভাবে আবারও যদি অর্জুন সিংকে দলীয় দল প্রার্থী করে এবং তাকে যদি আবার তিনি যদি ভোটে যেতেন তাহলে আজ পরে দেখা গেল আবারও তিনি দলত্যাগ করবেন সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু কার্যত হতাশ হচ্ছেন বলা যায় সেই এই যে সুযোগ এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছেন তৃণমূল কংগ্রেস এবং পার্থভৌমিক তিনি একজন বুদ্ধিমান একদম সুবুদ্ধি সম্পন্ন একজন নেতৃত্ব একদম ঠান্ডা মাথায় তিনি কিন্তু রাজনীতি করেন আমরা কখনোই তাকে দেখিনি যারা উচ্চ স্বরে তিনি কথা বলেছেন কারোর সাথে কোনো ব্যক্তিত্ব বা কোনো ব্যক্তির সঙ্গে তিনি উচ্চ স্বরে কথা বলেছেন এরকম চিত্র কিন্তু এখনও পর্যন্ত আসেনি সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু ঠান্ডা মাথায় একদম সুচারু বুদ্ধিতে তার যে বিজেপির যে কর্মী সমর্থকরা তাদেরকে কিন্তু এইভাবে বুঝিয়ে তারকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর যে প্রবণতা সেই প্রবণতা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গেছে ইতিমধ্যে কিন্তু গতকাল চল্লিশ জন বিজেপি কর্মী তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যদিও এই বিষয়টিকে কার্যত অর্জুন সিং বলেন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছে তাদেরকেই বিজেপি কর্মী সাজিয়ে তিনি নতুন করে যোগ নতুন করে আবার বিজেপিতে যোগদান করিয়ে তার উপরে একটা বাড়তি চাপ ফেলার চেষ্টা করছেন কিন্তু এই যে এইভাবে চাপ ফেলার কোনো ফেলা যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার যে আগামী দিন যখন লোকসভা নির্বাচনের বাকি বাইশ জনের তালিকা ঘোষণা করবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সেই জায়গায় আর ঘোষণার পরেই যে সমীকরণটা কী হয়ে দাঁড়ায় একেবারে দিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে উৎপল দা আপনাদের জানাই যে অর্জুনকে বন্ধু বলে ফের খোঁচা দেন পার্থ ভৌমিক এবং বন্ধু ভোটে দাঁড়ালে আর বিজেপিতে কেউ থাকবে না অন্যদিকে অর্জুন সিং তিনিও কিন্তু থেমে নেই তিনিও একেবারে পার্থ ভৌমিককে বারে বারে নানা রকম নানা ইস্যুতে তিনি কটাক্ষ করছেন এখনকার মতো খবর এই পর্যন্তই